নিছে শয়তানের সাথে একটা মোকালামা শয়তান বলতে শয়তানকে আল্লাহ বলতে দেখছিস তুই তো বললি যে আমার আদম জাতিকে তুই ধোঁকা দিয়ে নষ্ট করে ফেলবি ইবাদত করাইতে পারবি না আমার আয়ুব দেখবি কি ইবাদত করে তো শয়তান কয় আল্লাহ তোমার আয়ুব ইবাদত করবে না কেন তার যে সম্পদ ভান্ডার বিশাল ধন সম্পদে ভরা এর কোনো টেনশন নাই খোদাবান্দের রুজি বা হাক মাস্তাকিল পরাগান্দা রুজি পরাগান্দা দিল পকেট ভরা টাকা থাকলে নামাজে একাগ্রতা থাকে অভাব থাকলে ভরা সুরকিরা ভুলে যায় তোমার আয়ুবের কোনো তার অভাব নেই এই জন্য ইবাদত বন্দেগীতে একাগ্র বেশি আল্লাহ কয় তাই তুমি তুমি আমার আয়ুবের সম্পদের দিকে কোন নজর করছো কালকে প্রমাণ হবে রাতের বেলা ঘটনা ঘটে গেছে সকালবেলা বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে আয়ুব আলাইহিস সালাম বিশাল ধনী মানুষ ছিলেন তো খবর আসতেছে হুজুর আপনার এই মাঠের জমির সব ফসল শেষ ওই মাঠের বাগান পুড়িয়ে ছাই হয়ে গেছে ওই পাশের জমির কোনো আইনি খুঁজে পাচ্ছি না ওই পাশের ব্যবসা বাণিজ্য কেন্দ্র সব আগুন ধরে সাফ হয়ে গেছে কিচ্ছু নেই সব জায়গাতে খবর আসছে সব শেষ এইরকম খবর যদি আপনাদের কানে আসে যে আপনার পাঁচটা গাড়ি ঢাকা রওনা দিয়েছে আর ওই বাঙ্গার মোড়ে যাতে যাতে পাঁচটা অ্যাক্সিডেন্ট করে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে শুনি আপনি খুশিতে আলহামদুলিল্লাহ করতে পারবেন স্টক করে পড়ে যাবেন আই বলেছিলাম শুনে কয় আলহামদুলিল্লাহ খুশিতে কয় আলহামদুলিল্লাহ আরে আলহামদুলিল্লাহ তো নবী হিসেবে বলতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ সুরের মধ্যে পার্থক্য বোঝা যায় দশ প্রকারের তরকারি একেবারে কবুতর ভুনা তারপরে পাখি ভুনা এরপরে কয়েল পাখি ভুনা খাসি গরু মুরগি এরপরে কই মাছ শোল মাছ ইলিশ মাছ ট্যাংরা মাছ ইত্যাদি এরপরে দশ প্রকার পাঁচ প্রকারের ফল দশ প্রকারের পিঠা শেষে যাইয়ে সেভেন আপ কোক ফাইভ ফাইভ খাইয়ে ডেক ছাড়ে না শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ এ শুকরের সুরই আলাদা আর খাইতে মনে চাচ্ছে অনেক কিছু আইনি দেশে সাইডে খুদ ফুটানো খুদ ফুটানো শোনেন নাকি ছোট চালির বা এ দেয়েই গেছে মেজাজ খারাপ হইয়া তারপরে খাওয়া লাগবে তাই খাইছেন তারপরে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ আল্লাহ আছে খাইলে ভালো খাইলে না খালি কি একটা এ দুই আলহামদুলিল্লাহ চুরি পার্থক্য আছে না নবী হিসেবে আলহামদুলিল্লাহ বলছেন কিন্তু সুরের মধ্যে পার্থক্য হয়ে যায় এত বড় ট্র্যাজেডির পর আলহামদুলিল্লাহ হাসি মুখে আলহামদুলিল্লাহ আল্লাহ কয় শয়তান দেখ আমার আয়ুবের শকরের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি কয় না আল্লাহ এই পরিমাণ সম্পদ নতুন করে পাইলে যেভাবে শকর আদায় করে মানুষ তোমার আয়ুব সেইভাবেই শকর আদায় করেছে তাহলে বল তুই যে বললি খোটা দিলি সম্পদের প্রাচুর্যের কারণে ইবাদত বন্দেগী বেশি করে এবার সব নিয়ে গেলাম তারপর আমার আয়ুবের আলহামদুলিল্লাহর মধ্যে পার্থক্য নাই বল এবার আলহামদুলিল্লাহ বললো কেন কয় আল্লাহ ওনার তাগলা ছয়টা ছেলে কয়টা ছয়টা ছেলে উনার চিন্তা কিসের বুড়োবাপ ঘরে বসে থাকবে ছয় ছেলে যদি ব্যান ও স্যালাড ডেলি তিন হাজারটা ইনকাম সোর্স আছে ছয় ছেলেতে কামাই করবে ওনার শকর আদায় করতে অসুবিধে কি ঠিক আছে তাহলে কাল সকালবেলা প্রমাণ হবে সকালবেলা খবর আছে ছেলেদের দরজা খোলা একটা ছেলে রুমের মধ্যে নাই ছয়টা ছেলে উদাও হয়ে গেছে একটা ছেলের খবর নাই খবর আছে আইব আলাহ সালামের কাছে কয় হুজুর আপনার একটা ছেলে বিছানায় নাই মসজিদেও পাইলেন না আমরা খুঁজে কোথাও পাইলাম না আইব আলাহ সালাম শুনে কয় আলহামদুলিল্লাহ কি বলা হয় আল্লাহ এই সম্পদ একটা আমার না সব সম্পদের মালিককে আল্লাহু আকবার এর কিছুরই মালিক আমি না সব সম্পদের মালিক আমার আল্লাহ আল্লাহ দেয় আল্লাহ নাই আল্লাহু আকবার ই আমানত চন্দ্রের রোজার নজদে মাস দার হাকিকাত মালিকে আর সাই খোদা আমার আরো বড় বিপদ চাপাই দিছে আমি এখন বাড়ি যাব এই কুটালি পাড়ার মধ্যে দেই বাসতে যাব আগান বাগানি হওয়ার আমার কাছে একজনে এক কোটি টাকা দিয়ে দিলেন যে হুজুর কুটালি পাড়া একজন আমার কাছে এক কোটি টাকা পাবে একটু নিয়ে যান দিয়ে যাইয়েন এই টাকা নিয়ে আমি রওনা দিছি এক কোটি টাকা আমি জীবনের বাবার রুচি এক জায়গা হইতে দেখিনি টাকা দেখলি তো খুশি চায় মনে মনে খুশি আছে যে নিয়ে দিয়ে ওই জায়গাতে তার কাছে দুই লাখ টাকা মাদ্রাসা জন্য চাইয়ে নিতে পারবে না এক কোটি টাকা তো দুই লাখটা তো নেওয়া সম্ভব
এই টাকা নিয়ে রওনা দিছি আমার জিব্বে পানি আছে যে এই রাস্তা দিয়ে ডাকাতি ঢুকতে হয় আর ওই টাকা নিয়ে সময় যদি কেউ টের পায় তাহলে তো আমার এটা আনিয়ে জায়গা মতো যাওয়া যাবে না দুশ্চিন্তায় যদি ডাকাতি নিয়ে যায় এই লোকটা কলিত বিশ্বাস করবে না হুজুর টাকা তুমি মাইরি দিয়েন ডাকাতি দোষ দিচ্ছ আর টাকা ডাকাতিও নিয়ে আমারে মাইরি দূরে কাড়ি কুড়ি নিয়ে যেতে পারে দুশ্চিন্তে না রওনা দেওয়ার পরে ফিরে ওই লোকটা ডাকে হুজুর 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 টাকা নিয়ে লাগবে না আমার কাছে রেখে দেন সে লোক আসতেছে আমি বিপদ দেখতে পাইছি গেলে আমার ওই দুই লাখ টাকার দরকার নেই ঠিক না আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমার মাল আর তোমার সন্তান আমি তোমারে পরীক্ষা নেয়ার জন্য দিয়েছি ও বান্দা তোমার জন্য পরীক্ষা যথাযথ জবাব তুমি দিতে না পারলে কিয়ামতের সম্পদ সম্পর্কে আর সন্তানের জবাব দিতে না পারলে কিয়ামতে তোমার কিন্তু বিচার আছে কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি তোমরা সকলে রাখাল যারা যতটুকু রাখালের দায়িত্ব দেওয়া হয়েছে তার কাছে ততটুকু রাখালের দায়িত্ব বুঝে নেওয়া হবে মেম্বারের কাছে থেকে ওয়ার্ডের দায়িত্ব চেয়ারম্যানের কাছে ইউনিয়নের দায়িত্ব এমপি সাহেবের কাছে সিটের দায়িত্ব মন্ত্রী সাহেবের কাছে মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর কাছে থেকে দেশের দায়িত্ব আরে প্রেসিডেন্টের কাছে গোটা বাংলাদেশের সমস্ত মুসলমান সমস্ত মানুষের দায়িত্ব বুঝে নেওয়া হবে দেশের মানুষ নামাজ পড়ে নাই কেন তুমি কি জবাব দিবা ও প্রধানমন্ত্রী দেশে এত কিছু করছো মানুষের নামাজের দাওয়াত দেওয়া নাই কেন ও এমপি এত রাস্তাঘাট করলে দেশে তুমি নামাজি বানাও নাই কেন চেয়ারম্যান সাহেব কত ভিজিএফ কার্ড বিতরণ করলে এক একটা কার্ডের মাল দেওয়ার সময় যদি বলতে নামাজ না পড়লে সামনে বার মাল দেবো না ওই লোকটা মালের লোভে ওগুলিও নামাজ পড়তো কথা বলেন ডেকে নিন না এই কামগুলো তুমি কেন করলে না প্রত্যেককে তোমাকে জবাব দেওয়াই লাগবে তো আল্লাহ তাআলা সম্পদ আর সন্তান দেশে আমার এই বড় পরীক্ষা তার সম্পদও নিয়ে গেছে যার মাল সে নিয়ে গেছে বস্তা ধরে রেখে দিছে সন্তান সে দেশে নিয়ে গেছে এখন আমার অশান্তির কি আছে আলহামদুলিল্লাহ আমি বাইসে গেছে ঝামেলা কমিয়ে গেছে আল্লাহ কয় এই শয়তান দেখ আমার আইবরে কলিজে ছেলে গে অহমিকায় আলহামদুলিল্লাহ পারছে এবার তো ছেলে কয়টা চলে গেছে এবার কি করবি কয় যে আল্লাহ শুকর আদায় করবে না কি অসুবি দেখি যই ঝামেলা কিছু নাই ছেলে গুলো ছেলে তাকে কমাই রেখে আন লাগতে তারাও নাই চারটি স্ত্রী আছে নবী চার স্ত্রী বাপের বাড়ি তাই নিয়ে দেবে উনি জায়গায় বসে খাবে একটা একটা ধরতেছে তার আল্লাহ কয় তুই মনে হচ্ছে যে স্ত্রী গিয়ে আনন্দে উনি শুকর আদায় করে কাল সকালবেলা শুনবি কাল সকালবেলা শুরু হয়ে গেছে খেলা খবর আসলো যে তিন স্ত্রী তিন বিছানা থেকে হারাই গেছে গায়েব হয়ে গেছে খবর নেই শুধু যে স্ত্রী রহিমা কাছে ছিলেন ওইটাই শুধু আছে আর তিন স্ত্রী উদাও খবর আসার সাথে সাথে আলহামদুলিল্লাহ এবার শুকর আদায় করেন কেন কয় যে তিনটে স্ত্রীকে ভরণ পোষণ সঠিকভাবে যদি না দিতে পারি চার স্ত্রী হক যদি আমি আদায় করতে না পারি কে আমাকে জবাব দেওয়া লাগবে আল্লাহ তিনটে নিয়ে গেছে একটা নিয়ে আমার কোনো জয় যাবে না নেই আলহামদুলিল্লাহ হ্যাঁ শয়তান এবার আলহামদুলিল্লাহ কয় 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 যে আল্লাহ কোনো ঝামেলা নাই সংসারে কোনো খরচ বরচ কিছু নেই স্বামী স্ত্রী দুইজন ভক্তবৃন্দ দেবে গায়ে গতরে ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো কামাই রেখাবে আসলে দেখে আলহামদুলিল্লাহ কমে নিতে কবে কিনা আল্লাহ কয় তুই এবার তার শরীরও দল্লি কাল সকালের থেকে দেখবি এবার সকালে ঘুমে তুই উঠে সারা গা বসন্ত রুগীতে ফুসকা ধরে ফুলি গেছে প্রত্যেকটা ফুসকার ভিতরে পোকা পোকা বাড়া শুরু হলো বাড়তে 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 এমন পোকা আইব আলাইহিস সালাম শুয়ে থাকলে মানুষ আছে না নিচে শুধু পোকার স্তূপ এটা বোঝা যেত না রক্ত মাংস সব খেয়ে ফেলাইছে গায়ের উপরে কিচ্ছু নেই চোখের এই পুতুলিটাও খেয়ে ফেলাইছে মুখের এই মাংস খেয়ে ফেলাইছে শুধু জিব্বাটা ভালো আছে উনি দোয়া করছেন আল্লাহ সব খেয়ে ফেলুক দুঃখ নাই জিব্বাটা যেন ভালো থাকে আমি যেন জিব্বাটা নাড়াইয়া তোমার জিকিরটা করতে পারি এই জন্য আমার জিব্বাটা যেন খায় না এমন পোক এমন গন্ধ এত বিষাক্ত সহ্য করতে পারেন না একটা বার উফ শব্দ বলে নাই একটা বার শব্দ বলে নাই ওই হালাতে চলতে আছে দেখেন শুকর কোথায় যে ঠেকে আল্লাহু আকবার গন্ধের জ্বালায় প্রতিবেশীরা তাই দিছে মারিয়াম রহিমা তোমার স্বামীর নিয়ে সরো ওই দেখে যে বাসায় খাবার খাইতে পারি না নিয়ে গেলেন রাস্তার পাশে একটা ছাবলা করে রয়েছে রাস্তার পথিকরা বলে এক নজর দেখলে আমরা এক মাস খাইতে পারি না সরা ওই জায়গার থেকে নিয়ে গেছে ওই রাজনের ওই রাস্তার ওই মাথা ওই যে ময়লা টালে ফেলায় না খাদ্য যে দুই তিন কিলোমিটার দূরে ওইরকম শহরের ময়লা ফেলানো জায়গা একটা সাপলা বাঁধে কাদা কিসের ময়লা জায়গা ওখানে সাপলা বাঁধে ওর ভিতরে একটা মাদুর বিছাইয়া স্বামীকে রেখে রহিমা খেদমত করে এই মাছ আসিরা লক্ষ্য করব মারা লক্ষ্য করব আল্লাহ আকবার ওখানে রাইখা হযরত রহিমা গ্রামে বেরোয় সারাদিন টাইম মতো বাড়ি বাড়ি কামকাজ করে একটু সামান্য খাদ্য সংগ্রহ করে আইনে স্বামীদের খানা খাওয়ায়
স্বামীরে কামাই করে খায়, পরিচর্যার কিচ্ছুই নেই, ওষুধ পাতিতে কোনো কাজ হয় না, কেমন যেন একটা পোকার স্তূপ পড়ে রয়েছে। খাওয়ানোর সিস্টেম কি, হাতে দিলে হাতের আঙ্গুলের খোসায় নখের খোসায় মুখে ব্যথা পায়, মুখও তো নাই, ছোটমোট কিচ্ছু নেই, দেবে কিভাবে, চামচ দিয়ে দিলেও পড়ে যায়, চামচে ব্যথা লাগে, মুখে খানা খাওয়ায় কিভাবে, রহিমা আল্লাহু আকবার, ওই খাবারে নরম করে হালুয়া বানাইয়া নিজের জিব্বেটারে চামচ বানাইয়া নিজের জিব্বের উপরে রাইখা, স্বামীর পচা পোকা পোকা মারা মুখের ভিতরে হলকুপ পর্যন্ত জিব্বে ঢুকাই দিয়ে সুর সুর করে খানা ছাড়ে, আর উনি তারপরে গিলে একটা না চোদ্দ বছর খাওয়াইছে, একটা বারও আল্লাহর কাছে অভিযোগ করে নাই, আল্লাহ কি অপরাধ করলাম, এত রোগী কে এত রোগ কেন, এত বিপদ কেন, দাও কি অপরাধ করলাম, আমরা একটু রোগ ব্যাধি হলেই অপরাধ খুঁজে পাই না, কি করলাম কি করলাম যে আল্লাহ এই বুড়োকালে এরম বিপদ দিল, খুঁজে পাই না কতক্ষণ। আমি মাগুরা গেছি বাণীভবন মসজিদে বয়ান করছি রাত্রের বেলা, দিনের বেলা রাগ জায়গা মাহফিল এসে রয়েছি, এক বুড়ো ষাট বা ষাটটি বয়স, প্যান্টারটা ভরছে তা ভাষা দিয়ে ওই দিয়ে পুড়ে যাচ্ছে, দাঁড়িয়ে নাই, আরে মুসলমান বুড়ো হলে ভালো দেখা যায়, কারণ কি বুড়ো হলে মানুষের গাল তাল বসে আছে ভেঙে যায়, তখন দাঁড়িয়ে রাখলে একটা চেহারা বাড়ে, আরে গাল ভেঙে গেছে এরপরে যদি দাঁড়িয়ে চাইছি ফেলে দেয়, আর বুড়ো বান্দরের মতো দেওয়া যায় না, সুলাকুত্তর মতো দেওয়া যায়, দাঁড়িয়ে চাষা ওই অবস্থায় কুকড়াতে কুকড়াতে আইছে, এতগুলো তাগি সুতো নিয়েছে আমার কাছে, আচ্ছা কা হুজুর একটু ফড়িয়ে দেন, কি যে অপরাধ করলাম কিছুই বুঝতে পারলাম না, আপদ বিপদ মোটে ছাড়তেছে না, একটু এই সুতো কটা ফড়িয়ে দেন, কি যে করলাম, আমি তো দেখতেছি উনি কি কি করছে সোহের সামনে যে কটা, আমি বললাম কি যে করলেন টের পান না, এই যে বুড়ো কালে যে ফেনটা ফারছেন ফাঁসার অর্ধেক বেরোয় রয়েছে, এরা কিছু না, নামাজ পড়েন, পড়ি তো পড়ি নে তা না, এই দিন নামাজ তো পড়ছি, উনি কি হলো তা টের পাই না, আপদ বিপদে দণ্ড কেন, বিড়ির গন্ধে ও সামনে এসে বসছে, আমার বমি এসে গেছে বিড়ির গন্ধে, বলছে বিড়ি খাও, কম একটু খাই, একটু বিড়ি একটু বেশি খা, পড়ে কি হলো তা টের পাই না, বুড়ো কালে দাড়ি কাটছেন কেন, রাখছিলাম একবার তো খাইজু, শুনক এই জন্য কেটে গেছে, উনি কি অপরাধ করছে টের পাই না, নামাজ পড়েন তত কইছি, ভাবে বোঝা যায় রোজাও রাখে না, রোজা রাখতাম যদি খালি বিড়ি খাওয়ার উন্নতিটা হতো তাহলে রোজা সব কটা রাখতো, এই বিড়ির জ্বালায় রোজা থাকতে পারে, এ আছে না নাই কথা, আমরা বলি কি অপরাধ করলাম যে এত আপদ বিপদ, আইব আলাইসালাম একটা বারও বলে নাই, আল্লাহ কি অপরাধ করলাম যে তুমি এত বিপদ দিচ্ছ, চোদ্দ বছরে একটা নাই স্ত্রী রহিমা এমন করে খেদমত করেছে, একদিন মুখের মধ্যে জিব্বা ঢুকাই দিয়েছে খানা খাওয়াইতে, মুখের ভিতরে যে পোকাগুলো আশপাশ খাইতেছে তার থেকে দুইটা পোকা রহিমার জিব্বায় কামড় দিছে, রহিমা দুই পিপো দুই পোকার কামড়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, বেশ কিছুক্ষণ পর্যন্ত জিভ ধরে থাকার পরে যখন হুঁশ ফিরে আসে আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে ওগো আল্লাহর নবী আইয়ুব, উদু ইলাল্লাহ উদু ইলাল্লাহ আইয়ুব রাক আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিক, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে রহিমা বুঝতে পেরেছি তুমিও খেদমত করে বিরক্ত হয়ে গেছো, আমি আল্লাহ পাকের কাছে এই কথা বলতে পারবো না, আমার এই অসুস্থতার আগে একটা না সত্তর বছর গেছে, আমার আগে কোন নবীর গায়ের রং এত সুন্দর ছিল না, আমার আগে কোন নবী অর্থবিত্ততে এত সচ্ছল ছিল না, আমার আগে কোন নবী এত সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে নাই, আল্লাহ পাক সত্তরটা বছর আমাকে সুখে রেখেছে, মাত্র চোদ্দ বছর আমাকে অসুস্থ রেখেছেন, আমি এত তাড়াতাড়ি যদি আল্লাহর কাছে সুস্থতা আর দোয়া করি আল্লাহ আমারে খুঁটা দিয়ে বসতে পারে, আইয়ুব তোমারে সত্তর বছর সুস্থ সুখে শান্তিতে রেখেছিলাম, মাত্র চোদ্দটা বছর রোগ দিয়েছি, তুমি এত তাড়াতাড়ি বিরক্ত হয়ে গেলে, আল্লাহ যদি আমারে খুঁটা দিয়ে বসে আমার আর বলার কিছু থাকবে না, ওই রোজিমা তোমার যদি খেদমত করতে করতে বিরক্ত লাগে তুমি চলে যাও, তুমি ছাড়া আমার আরো তিনটে স্ত্রী ছিল তারা চলে গেছে, তুমিও যদি ওই রাত্রে অন্য জায়গায় থাকতে তাহলে তুমিও হয়তো থাকতে না, এই যুদ্ধ লড়াই আমাকে একাকেই করা লাগতো, কাজেই তোমার ভালো না লাগলে চলে যাও, হযরত রহিমা বলেন ও গো আল্লাহর নবী আইয়ুব আমার প্রিয় স্বামী, খোদার কসম আমি খেদমতে বিরক্ত হয়ে এই প্রস্তাব দেই নাই, আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ পোকায় আপনার গায়ের গোস্ত মাংস খুঁজে খুঁজে খাইলো,
সুখের পুতুলি ডাকে ফেলছে গালের মাংস খেয়ে ফেলছে আমাকে মাত্র দুইটা পোকা একটা করে কামড় দিয়েছে তাই আমি এক ঘন্টা অজ্ঞান আর এত পোকার কামড় কি করে সহ্য করেন সেই জন্য আমি দোয়া করতে বলছি আল্লাহর কসম আমি খেদমতে বিরক্ত হয়ে বলি নাই আপনি যদি আমার এই অকালে দাঁড়িয়ে দেন আমার দুনিয়া ভাসি হবে না আখেরাতে ভাসি হবে না আমার খোশ নসিব যে আমি আপনার খেদমতে থাকতে পারছি আমারে তাড়িয়ে দিয়েন না রহিমা কয় আর জীবনে কোনোদিন আমি বলবো না যতদিন আপনি নিজে না বলেন বাস তারপরে আরো চার বছর যাইতে 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 ১১ বছর পুরে গেছে সন্ধ্যার আগে উনি চলে গেছেন রহিমা খাদ্য সংগ্রহ করতে গেছে খাদ্য সংগ্রহ করে আস্তে আজকে একটু বেশি অন্ধকার হয়ে গেছে মাগরিবের রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাঠিয়েছে আর একটা শুকর এদিক থেকে আয়েশা সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ কাইফা হালুকা ওগো আল্লাহর নবী সালাম দিয়েছে আগে আসসালামু আলাইকুম কইয়া ইয়া নবী আল্লাহ কাইফা হালুকা হে আল্লাহর নবী আইব আপনি কেমন আছেন কেমন আছে দেখতেছেন না আমাকে সমাজে যদি কোনো বুড়ো রুগ্ন মানুষ বিছানে পড়া থাকে আর কেউ যদি আসে কাকা কেমন আছেন আসসালামু আলাইকুম কি কয় সোহে দাও না কানা হইয়া আইছো নি কিরম আছো দেও না সোহ গেছে সালামের উত্তর সঙ্গে সঙ্গে না দিয়ে মুখ বন্ধ করে রয়েছে কিছুক্ষণ কিছুক্ষণ পরে সালামের উত্তর দিয়ে খায় ও আলাইকা সালাম ইয়া জিব্রাইল মুখে তো গোস্ত দেয় হাসি আর কান্না বোঝা যায় না তবে কণ্ঠের ভাবে বোঝা যায় বড় খুশির সাথে বলতেছেন আলহামদুলিল্লাহ তুমি কি কষ্ট পেয়েছো জিব্রাইল কয় হ্যাঁ আমি আজকে একটু কষ্ট পেয়েছি অন্যদিন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দেন আজ কেন দেরি করলেন জিব্রাইলকে আইব আলাইহিস সালাম বলতে যে ভাই তুমি কষ্ট নিও না অভিযোগ করো না আল্লাহর কাছে তুমি যখন আমার আইসা সালাম দিয়েছো মুখের মধ্যে দুইটা আল্লাহর দুইটা মেহমান আমার মুখের থেকে মাংস কেটে কেটে খাচ্ছিল আমি যদি সঙ্গে সঙ্গে সালামের উত্তর দেই জিব্বায় নাড়া লেগে যায় ওই দুইটা মেহমানের ডিস্টার্ব হয় ওরা যদি কিয়ামতে আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ কত বোকায় তোমার আইবের গাছ থেকে খানা খাইলো কেউ রে কোনোদিন ডিস্টার্ব করে নাই আমাদেরকে যেদিন তুমি মেহমান হিসেবে পাঠিয়ে পেট পুড়ে খাইতে দেয় নাই জিব্বে নাড়া চালা দিয়ে ডিস্টার্ব করেছি ওদের অভিযোগের জবাব দিয়ে আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে এই জন্য আমি একটু দেরি করে সালামের উত্তর দিয়েছি জবান বন্ধ রেখেছি পুরা খানাকে তৃপ্তি সহকারে থেমে যাওয়ার পরে আমি সালামের উত্তর দিয়েছি তুমি এই কথা আল্লাহর কাছে যে বলো আল্লাহ এত বড় বিপদের মধ্যে মানুষে এরকম উত্তর দিতে পারে আমার জানা ছিল না এত বড় মহা বিপদের মধ্যে যে খুশির সাথে জবাব দিয়েছে এমন জবাব আমি মানুষে দিতে পারবে আমার জানা ছিল না রব্বুল আলামিন তোমার কুদরতি কদমে পড়ি আর তুমি আইবরে কষ্ট দিও না ইবাদতের মাধ্যমে ধৈর্যের সাথে আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলের সাথী আল্লাহ পাক ধৈর্যশীলের কেমন সাথী আল্লাহ কা এক্ষুনি আমার আইবের জন্য জান্নাত থেকে পুরস্কার নিয়ে যাও আমার আইবের কষ্ট দেওয়া যাবে না সুস্থ করে দাও জিবরিল আলাইহিসসালাম জান্নাত থেকে ব্রিফকেস বইরা যা আইব আলাইহিসসালামের জন্য পুরস্কার নিয়ে আসছে আইসে সর্বপ্রথম শরীরটাকে সুস্থ করতে হবে রহিমা এখনো বাসায় ফিরে পারে নাই আইব আলাইহিসসালামকে বলছে ভাই আইব মাটিতে পায়ের গোড়ালি দিয়ে একটু আঘাত করেন জায়গা তো নরম সাত চাইতে পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন আইব আলাইহিসসালাম কান্দে দিয়েছে কয় এতদিন কান্দি নেই আজকে না কান্দে পারছি না আবেগ আর সামলাইতে পারছি না কয় ভাই জিব্রাইল আমার পায়ে তো গোড়ালি নাই See you.
দিন তুমি একটু চেষ্টা করতে হবে বাকিটুক আল্লাহ পাক করবে তোমারটুক তোমার করতেই হবে আইয়ুব তুমি যা পারো পাড়া মাটিতে রাখো নরম জায়গা পা রাখছে হাড়িটা একটু নিচু হয়ে গেছে এবার আল্লাহর রহমতের পানি ওখান থেকে ফোয়ারা জারি হয়ে গেছে প্রয়োজন পরিমাণ পানি জিবরিল আলাইহিস সালাম কাদা দিয়ে একটা হাউস বানায় আটকায় দিয়েছে পানিকে কয় এই পানি একটু পান করেন আর এই পানি দিয়ে গোসল করেন গায়ে ছিটিয়ে নেন যখনই একটু পানি ওখান থেকে মুখে দিয়ে পান করছে গায়ের সমস্ত পোকাগুলো মুহূর্তের ভিতরে ঝরঝর করে পড়ে একটা পোকাও গায়ে নাই এবার পানি আবার গায় পায়ে গায় পানি নেন পানি ছিটায় গায়ে নিছে নিয়ার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ডও দেরি হয় নাই আল্লাহু আকবার বান্দাকে চিকিৎসা করার জন্য আল্লাহ যদি কেউরে চিকিৎসা করে তার সুস্থতার জন্য আমেরিকা যাওয়া লাগে না চেন্নাই যাওয়া লাগে না লন্ডন যাওয়া লাগে না ওয়াইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন কাপনুন পেশ কুন বলতে যে দেরি বান্দার হইতে কিছু দেরি হয় না আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আইয়ুব আলাইহিস সালামকে আগের চাইতে দ্বিগুণ শক্তিওয়ালা একটা দেহ আগের চাইতে দ্বিগুণ চেহারাওয়ালা একটা দেহ সুন্দর করে সুটম একটা বডির অধিকারী করে দিয়েছে মুহূর্তের মধ্যে কমপ্লিট এবার জিবরিল আলাইহিস সালাম ব্রিফকেস খুলে জান্নাতি পুরস্কার দেওয়া শুরু করলেন এক নম্বরে জান্নাতি পায়জামা কোন সুবহানাল্লাহ দুই নম্বরে জান্নাতি জামা বলবেন না সুবহানাল্লাহ তিন নম্বরে জান্নাতি টুপি চার নম্বরে জান্নাতি পাগড়ি পাঁচ নম্বরে জান্নাতি একখান জায়নামাজ দিছে জামা টুপি পাগড়ি পইরা জায়নামাজ দিছে মাগরিবের সময় আইয়ুব আলাইহিস সালাম কয় জিবরাইল দাঁড়াও আল্লাহ যখন জায়নামাজ পাঠাইছে এই জায়নামাজের হকটা আদায় করে নি মালিক আমারে পরীক্ষায় পাশ করাইছে এইগুলো পাইছি এ খুশিতে আমি খুশি না আমি যে ১৮ বছর পর্যন্ত যুদ্ধ করে জিততে পারছি আমার এই যুদ্ধ আল্লাহ পাক খুশি করেছে পছন্দ করেছে কাজেই আমি এর শুকর আদায় করে নিই আমার আল্লাহ এই ধৈর্যের পরীক্ষায় পাশ করার শুকর সঙ্গে সঙ্গে চার রেকাত নামাজে দাঁড়াই গেছে চার রেকাত নামাজে দাঁড়াই গেছে মাগরিবের সময় মাগরিবের ফরজ নামাজ কয় রেকাত উনি চার রেকাতে দাঁড়াই গেছে পড়তে পড়তে তিন রেকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে জিবরিল আলাইহিস সালাম পাশে থাকে কয় নাওয়াই তাবি আরবা ও সাল্লাম তালা সালেসে রাখা আপনার তো নামাজে ভুল হয়েছে চার রেকাতের নিয়ত করে দিই তিন রেকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে আল্লাহ পাক উপর থেকে জিব্রাইলকে বলে তোমারে লুকমা দিতে কইছে কেডা যথেষ্ট আমার আইবের তিন রেখাতে আমার বড় ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত এই তিন রেখা চালু থাকবে এবং অন্য কোন নবীর উম্মতের মধ্যে নয় আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাধ্যমে এই মাগরিবের তিন রেকাত আমি ফরজ চালু রাখবো কিয়ামত পর্যন্ত যত মানুষ মাগরিবের তিন রেকাত ফরজ পড়বে সে তো সওয়াব পাবেই পাবে সমপরিবার নেকি আবার আইয়ুবের আমলনামায় চলে যাবে আল্লাহ কিসসা লয় এই কোরআনের কিসসা কয় যে ১৮ সিজদা দিল কে চিন্তা করতে পারেন গাজা খরগে গল্প সুন্দর করে বসে রয়েছে জান্নাতি জামা পোশাক পরে এখন ওই জায়গায় তার গন্ধ নাই আগে তো বিশ্রী গন্ধ এই পোশাক আশাকের কারণে পুরো এলাকা জুড়ে একটা ভিন্ন ঘিরা এর মধ্যে রহিমা আসছেন আইসা রুমের মধ্যে ঢুকছে একটু তাড়াহুড়া করে আসছে দেরি হয়ে গেছে তুই রেখে গেলাম তা আবার শিয়াল কুত্তে খেয়ে ফেললো নাকি মরা মরি মনে হইয়া তাড়াহুড়া করে চলে আসছে আইসে রুমের মধ্যে উকি মারিয়ে দেখে যে স্বামী নাই খুব হ্যান্ডসাম সুদর্শন পুরুষ একজন বসা লজ্জাতে মুখ গিলিয়ে সরি চলে গেছে আমাকে দেশের বিটিরা হলি কে তখন তো এই মরা মরিটারে কুত্তই খেয়ে গেছে আল্লাহ আমারে ভালো একটা স্বামী হাদিয়া দেশে এই বলে যাই আলিঙ্গন করতো রহিমার সাথে সাথে পর্দা করে মুখ গিরে বাইরে সরিয়ে যাই আমি ঘুরতেছি আর কান্দতেছি আল্লাহ আমি ১৮ বছর কেন করলাম শেষকালে এসে কর্মাকে বাদ মারলো কি খেয়ে গেল এই জমা আমি কেন কি জন্য বাইরে থাকলাম আমি কেন পাশে থাকলাম না এই বলে বিলাপ করতেছে আর পাশে ঘুরতেছে আর
খুঁজে পায় না পাশে এসে আইয়ুব আলাইহিস সালাম তো দেখতেছে তামাশা উনি তো বুঝছে যে রহিম আমারে চিনতেছে না বিদায় এই পাগলামি করতেছে উনি মুচকি মুচকি হাসতেছে আগে থেকে কিছু বলতেছে না ঘুরে ঘুরে একবার সামনে দরজায় আসে একবার উকি মেরে দেখে আবার সরে চলে যায় এবার ডেকে বলছে রহিমা কি খবর আসো চলে যাও কেন তুমি কাকে খোঁজো যে এখানে ভাই আপনি কে আমার স্বামী এই জায়গা ছিল উনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসালাম এটা পুকার ভাষা আপনি কি দেখেছেন বাঘবাল্লুকে শিয়াল কুত্তা খেয়ে ফেলাইছে এরপরে কি আপনি এসে জায়গা দখল করছেন নাকি আপনি কে তো আইয়ুব আলাইহিস সালাম বলতেছে রহিমা আমি তোমার স্বামী আইয়ুব আল্লাহর কুদরতের পর বিশ্বাস আছে কিন্তু এত তাড়াতাড়ি যে পরিবর্তন হবে এত মানে নিয়ে মানে বেরেনে ধরে না মানে নিয়ে যায় কিন্তু বেরেনে ধরে না যে এত তাড়াতাড়ি পরিবর্তন তো বলতেছে ভাই মিথ্যে কথা বলবেন না উনি আমার স্বামী উনি একজন নবী জলিলুল কদর নবী আপনি তার স্থানে আমাকে ধোকা দেবেন না তাই আইয়ুব আলাইহিস সালাম বলতেছে রহিমা তুমি কি তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালামের সেই প্রথম চেহারা স্বাস্থ্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের কথা মনে আছে বলে হ্যাঁ আমার মনে আছে কি মনে আছে ওনার এই পায়ের বুড়ি আঙ্গুলির পাশের আঙ্গুলটা বুড়ি আঙ্গুলির সাইতে লম্বা একটু বেশি ছিল আর ওনার কপাল এখানে এক গোছা চুল সাদা ছিল আর 18 বছর হয়ে গেছে তো পুরো বিস্তারিত মনে নাই দুইটি আমার মনে আছে এসে দেখো যদি সেগুলো মিল পাও তাহলে তুমি গ্রহণ করো নাহলে আমি বাড়ি চলে যাবো তুমিও তোমার স্বামীরে খুঁজতে দেখো আইসে দেখে মিল করে দেখে যে সেই দুই জায়গা সেই অবস্থা আছে হুবহু আল্লাহ ফিরিয়ে দিতে পারে কি পারে না হ্যাঁ ভাই পারে কি পারে না তাহলে আমি আপনি মারা যাওয়ার পর কি আমাকে হুবহু এই বডিতে আল্লাহ উঠাইতে পারবে কি পারবে না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যেমন বডিতে আল্লাহর নবী বলেন তামুতুনা কামা তাহিয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন হে দুনিয়ার মানুষ জেনে নাও যেমন হবে তোমার জীবন যাপন মরণ হবে তোমার তেমন মরণ হবে তোমার তোমার যেমন হাসরের মাঠে ওঠা হবে তোমার তেমন দাড়ি পাগড়ি সহ জীবন যাপন মরণটা ওই চেহারায় হবে হাসরের মাঠে ওই চেহারায় উঠবা দাড়ি কাটা মুসকাটা এই অবস্থায় প্যান্ট শার্ট টাই কোট পরা গাজায় বা ফ্যাক্টরির হিরোইন কোন অবস্থায় তোমার মরণ জীবন যাপন তোমার মরণটা হবে ওই হব ওই হালাতে হাসরের মাঠে উঠবা তুমি ওই হালাতে এ মহিলা পর্দার হালাতে জীবন যাপন করেছো মরণ তোমার পর্দার হালাতে হাসরের মাঠে পর্দা নেশিনদের সাথে উঠবা এ মহিলা তুমি পার্কে ঘুরে ঘুরে কক্সবাজার কুয়ো কাটা যাইয়া সমুদ্র সৈকতে আনন্দ করতে যে মারা গেছো জীবন যাপন তোমার যেমন মরণ হবে তোমার তেমন আর এরকম পার পার্টির সাথে শিক্ষা সফর পার্টির সাথে তোমার হাজর হবে রহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যাই মিল পেয়ে গেছে খুশিতে বাগ বাগ এখন আমি কি দিয়ে শুকর আদায় করবো ইয়া নবী আল্লাহ বিমা শাকারত আল্লাহ তুমি কি দিয়ে আল্লাহ শুকর আদায় করছো বলো আমিও তাই দিয়ে শুকর আদায় করব কয় সাল্লাইতু সালাসা রাকা আমি তিন রিকাত নামাজ পড়েছি চার রিকাতের নিয়ত করে দাঁড়াইতা ভুলে তিন রিকাত পড়ছি আল্লাহ পাক আমার এই তিন রিকাত কবুল করছে রহিমা বলতেছেন যায় নামাজটা আমাকে দেন আমিও তিন রিকাত পড়ে নেই রহিমাও তিন রিকাত পড়লেন কয় তাহলে কিয়ামত পর্যন্ত যত মহিলারা তিন রিকাত মাগরিবের পড়বে সেই পরিমাণ নেকি আমার রহিমার আমল নামায় জমা হতে থাকবে আল্লাহ আকবার আল্লাহ পাক এইভাবে আমলকে জিন্দা রাখে এখন এইভাবে চলে আসছেন ওখান থেকে দুইজনে বাসায় চলে আসছেন এদিক তাকান লাস্টে বলতে চাই যেটা সেটা হলো এই যে মহিলা রহিমা নাম উনি স্বামীকে 18 বছর এভাবে পোকার বাসাটা কোলে কাহেড়ে পালছে মুখের মধ্যে জিভটা ঢুকাই দিয়ে পোকার বাসার মধ্যে খানা খাওয়াইছে এই মহিলাটা কোন ফ্যামিলির মহিলা জানেন নিচু মানের কোনো ফ্যামিলি না কোনো গরিব মানুষের মেয়ে না কোনো দুর্বল পরিবারের মেয়ে না বড় সবাল বড় সবাল আমাদের দেশের চেয়ারম্যানের মেয়ে বিয়ে দিলি জীবন সব স্বামীর এই জাতীয় খেদমত করবে না একটু উল্টো পাল্টা অলি কয় কি জাব্বা কোন রুগা কুড়িয়ের সাথে আমার বিয়ে দিছো ও যে ওর কি শুনাই তাড়াতাড়ি আর এক জায়গায় সিট পাল্টাই দেবো শ্বশুর শাশুড়ির কেন্দ্র তো দূরের কথা স্বামীরও খেদমত করতে চায় না মাই যদি লেখাপড়া থেকে স্বামীর খেদমত করতে চায় না বংশীয় হলে স্বামীর খেদমত করতে চায় না কিন্তু এই মহিলাটার বংশ পরিচয় নেবেন জানেন কে এই মহিলাটার প্রথম পুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম মুসলিম জাতির পিতা তার ছেলে ইসহাক আলাইহিসসালাম আর এক নবী তার ছেলে ইয়াকুব আলাইহিসসালাম আর এক নবী তার ছেলে ইউসুফ আলাইহিসসালাম আর এক নবী তার ছেলে মানসা আলাইহিসসালাম আর এক নবী এই মানসা আলাইহিসসালামের মায়ের নাম রহিমা পূর্বপুরুষ 5 জন এবং বংশ ধরে নবী সবচেয়ে বেশি নবী জন্ম
মনেছে বনি ইসরাইলে সেই বংশের মাইয়া এবং নবীর মেয়ে বংশ ধরে বড় বড় জলিলুল কদর নবী সেই বংশের মাইয়া হইয়া স্বামীকে এভাবে খেদমত করছে ফাতাবিরু ইয়া উলিল আবসার ও আমার মা বোনরা পর্দার আড়ালে যারা আছো এখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করো স্বামীর খেদমতের ভিতরে বস্তা ভরে নেকি আল্লাহ তাআলা আমাকে আপনাকে সময় দিয়েছে কম অল্প সময়ের ভিতরে আমাকে বেশি কামাই করে যেতে হবে কথা বলতে কি দিন